হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমার পিজ্জা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। সকালে ফার্স্ট আওয়ারে ঘরে কাজকর্ম গুছিয়ে এরপরে চলে এলাম কিচেনে। আর আজকে একটু সকাল সকালেই আমার হাজবেন্ড মাছের বাজার করে নিয়ে আসলো, অনেক রকমের মাছ নিয়ে এসেছে। তো যে মাছগুলো কেটে এনেছে সেগুলো তো আমি বক্সে রেখে দিয়েছি, আর যে মাছগুলো কেটে আনা হয়নি আমি কিন্তু সেগুলো বক্সে রেখে দিচ্ছি, কারণ এভাবে রেখে দিয়ে এখন কোনো লাভ নাই। আমাকে যে কাজে হেল্প করে যে মেয়েটা, সে অলরেডি কাজ করে দিয়ে চলে গেছে, তাই ভাবলাম এরকম বক্সেই রেখে দিই। অল্প অল্প করে রেখেছি, ও যখন আবার কাল আসবে তখন মাছগুলো কেটে দিবে। তো এসব নিয়ে আমার তেমন একটা টেনশন হয় না যে মাছ কে কেটে দিবে। ও কিন্তু খুব ভালোভাবে আমাকে মাছ কেটে ওয়াশ করে দিয়ে যায়, তো আমি দিক থেকে টেনশন ফ্রি থাকি। আর আমাদের এখানে সকাল সকাল মাছের বাজারে গেলে মাছটা একটু ভালো পাওয়া যায়, দুপুর হয়ে গেলে মাছ খুব একটা ভালো পাওয়া যায় না। এই কথাটা হয়তো আমি আরও একদিন বলেছিলাম। যাই হোক, এখন রান্না করব গরুর মাংসর খিচুড়ি। এটা হচ্ছে আজকে আমাদের ইফতার, ইফতার এবং সেহেরি দুটোই বলতে পারেন। তো গরুর মাংসটা আমি একটু প্রেশার কুকারে কষিয়ে নিচ্ছি, এরপরে একটু পানি দিব, এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রেশার কুকারে রান্না করলে একটু তাড়াতাড়ি হয়, এই জন্যই প্রেশার কুকারে রান্না করা। তো মাংস রান্না করা হয়ে গেছে, সেই সাথে একটু টমেটো, শশা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে সালাদ বানিয়ে নিয়েছি। আর একদমই সিম্পলভাবে হাতে মেখে খিচুড়ি বসিয়ে দিচ্ছি, চাল টাল দিয়ে একটু মশলা দিয়ে নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। ইফতার মানেই তো আমরা আসলে বুঝি অনেক রকমের তেলে ভাজা খাবার, মানে পেঁয়াজু, আলুর চপ, ছোলা ভুনা, তারপরে বেগুনি, এসবই বুঝি। খুব ভালো লাগে ইফতার টেবিলে থাকলে, এসব ছাড়া অসম্পূর্ণ মনে হয়। আর আমার হাজব্যান্ডের কাছে তো এই খাবারগুলো অনেক ভালো লাগে, মানে এই যে তেলে ভাজা খাবারগুলো সে অনেক পছন্দ করে। আমি যদি রোজ দেই সে রোজই খেতে পারবে, কিন্তু আমি আসলে প্রতিদিন করি না, আমি হয়তো দুদিন পর বা তিন দিন পর একদিন করি। প্রতিদিন এসব খেলে কিন্তু আসলে একটু সমস্যাও হয়, কিন্তু গ্যাসে একটু প্রবলেম হয়, কিন্তু তারপর খেতে তো মজা লাগে। যাই হোক, আজকে খিচুড়ি আর মাংস দিয়ে ইফতার করব। আমরা যে যেটাই রান্না করি না কেন, ইফতারের টেবিলে যে যেটা নিয়ে বসি না কেন, সেটাই তো আসলে আমাদের ইফতার। তো পানি দিয়ে বসিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। আর আজকে খুব ইচ্ছা করছে যে ইফতারের টেবিলে একটু ঠান্ডা কিছু খাই, তো ঘরে দই ছিল, আমি ভাবলাম দই দিয়ে একটু লাস্যি বানাই, মিষ্টি দই দিয়ে। একটু পানি দিয়ে দিচ্ছি, খুবই সহজভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি আমি। পানি দিয়ে দই দিয়ে জাস্ট ব্লেন্ড করে নিয়েছি, আর এখন এটা আবারও ফ্রিজেই রেখে দিব। এখানে আমার খিচুড়িটাও রান্না করা হয়ে গেছে, একটু ধনে পাতা দিয়ে দিলাম। আর এই যে দেখছেন ছোলা, এটাও কিন্তু আজকে আমি মশলা দিয়ে ভুনা করিনি, জাস্ট একটু সেদ্ধ করে এরপরে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এই যে আমার প্রাণ মন প্রাণ ঠান্ডা করা লাসি, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, যারা খেয়েছেন সেটা তো অবশ্যই আপনারা জানেন, আর যারা খাননি তারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন। তো এই হচ্ছে আজকে আমাদের ইফতার। আপনারা সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।